আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা এখন আছি ফ্যামিলি গেট টুগেদারে। আজকে আমাদের সাথে আমাদের বাপজন আছে, আমাদের মেয়ে আছে। আমরা এক এক করে সবার কথা শুনি, সবাই ঈদ মোবারক মানে বলবে আপনাদেরকে। আমার আজকে একটা খুব সুন্দর ঘটনা আছে, একটু কাছে নিয়ে এসো। কালকে আমার জন্মদিন ছিল, 17ই মে। আমার মামা শ্বশুর আমার থেকে বিকাশ নাম্বার নিয়েছিল, অদ্যাবধি টাকা পাঠায় নাই, নগদ অ্যাকাউন্ট খুলি নেই বলে। এই টাকা পাঠাইছে না, নগদ অ্যাকাউন্ট খুলি নেই বলে। আজ নগদ অ্যাকাউন্ট খুলে টাকাটা যখন লিখলাম, আমার নগদ অ্যাকাউন্ট, আমার মামা শ্বশুর ওরফে আমার ভাগিনা আরমান চৌধুরী আমাকে 501 টাকা পাঠিয়েছে। কি কিনবো ভেবেই পাচ্ছি না, যতই দোকানে যাই জিনিসপত্রের দাম দেখি 1001 টাকা। বাকি 500 টাকা কে পাঠাবে জানি না, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো 500 টাকা পাই। আমার ভাগ্নি প্লাস ভাগ্না বউ, হ্যাঁ দুটোই হয়। তোমার কেমন লাগছে ফ্যামিলি গেট টুগেদার এসে? খুব ভালো। আজকে কদিন পর হলো? নোয়াখালী থেকে আজকে দুপুরে আসছি, আর দুপুরের পর বিকাল বেলা থেকে আমরা একসাথে আছি। আমি কিশোরগঞ্জে ছিলাম মিঠা মানে। কালকে শান্ত সাহেবের জন্মদিন ছিল, এই জন্য আমরা একসাথে হতে পারিনি, আজকে হলাম। আজকে হলাম। সো এভরিবডি, গুড মর্নিং, গুড নাইট, গুড নাইট। সব সময় চলবে, ঈদ মোবারক, ভাই দোয়া করবেন আরো 500 টাকা পাই।